ভিডিওটি পশ্চিমবঙ্গের 2021 বিধানসভা ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর সেই সময়ের পরিস্থিতিকে মাথায় রেখে বানানো হয়েছিল। দয়া করে ভিডিওটিকে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, ভিডিওটিকে একটি কমেডি ভিডিও হিসেবে দেখুন এবং ভিডিওর মজা নিন। ধন্যবাদ। গতকাল ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে। ভোটের রেজাল্ট তো নয়, যেন সৃজিৎ মুখার্জির টুইস্ট ভরা সিনেমা। ক্লাইম্যাক্সে এক অসাধারণ টুইস্ট আমরা দেখতে পেয়েছি। আর এই রেজাল্টেই আমরা দেখেছি সবুজ দলের এক অসাধারণ প্রদর্শন, যেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা চলে যাব লাল দলের এক মন্ত্রীর কাছে, জেনে নেব এই যে ওনারা একটি আসন পেয়েছেন তাতে ওনাদের কী প্রতিক্রিয়া, ওনার কী প্রতিক্রিয়া। ওই একটা আমাদের না, স্ক্যাম হয়েছে আমাদের সাথে। স্ক্যাম 1992 এর পরে 2021। ব্রিগেডে এত লোক এলো, ভোটের বেলা একটাও দিল না, সব ডিম্বাতের লোক। ভেবেছিলাম জিতলে এই নীল সাদা ব্রিজগুলোকে সব লাল সাদা করে দেবো, অ্যাথলেটিককে মাদ্রিদ করে দেবো পুরো। তো আপনারা দেখতেই পেলেন কতটা ইমোশনাল হয়ে পড়েছেন লাল দলের এই মন্ত্রী। তো আমি এনার জন্য প্রার্থনা করব, ইনি যাতে প্যারাসাইটামলকে খুব শীঘ্রই এই ইমোশনটাকে কাটিয়ে উঠতে পারেন। এবার আমরা এগিয়ে যাব বাম থেকে রামে। এই আসলটা বলে ফেলেছি, কাট কথা। এবার আমরা এগিয়ে যাব লাল থেকে কমলায়। কমলা দলের একটি মন্ত্রী আমাদের সাথে রয়েছেন, তো তার থেকে জেনে নেব তারা ভেবেছিল যে ডাবল সেঞ্চুরি হবে, তো সেটা তারা করতে পারেনি। তারা ব্যাঙ্গালোরে সে 49 অল আউট হয়ে যাওয়ার মতন তারা একটা খুব বাজে রেজাল্ট করেছে। তো তার থেকে জেনে নেব যে ওনার কী মত এই রেজাল্টটা নিয়ে। নমস্কার, শুভ হিন্দু সকাল স্যার। এটা কি রগড়াচ্ছেন? বাবা গো না, ঠিক আছে। আমরা ভাবিনি আমাদের অবস্থাটা এই সানরাইজার্স হায়দ্রাবাদের মতন হবে। আইপিএলেও কমলার খুব খারাপ অবস্থা, রাজনীতিতেও কমলার খুবই খারাপ অবস্থা। ভেবেছিলাম ডাবল সেঞ্চুরি হবে, কিন্তু ভেবেছিলাম আমরা যদি জিততাম জায়গায় জায়গায় ল্যাবরেটরি খুলতাম, গরু দুধ থেকে সোনা বেরোতো, সেখানে লোকে চাকরি পেত, কাজের অভাব থাকতো না। আমরা জায়গায় জায়গায় গোমূত্রের দোকানও খুলে দিতাম, 50% ডিসকাউন্টও পেতেন সবাই, কিন্তু কিছুই হলো না। ওয়ার্ল্ড কাপের মতন আবার অপেক্ষা করতে হবে। কি খাচ্ছেন? পাক, রাম ঠাকুর আশ্রমের প্রসাদ। ও, এখানেও রাম? এ কথা কথা চেটো না তো তুমি, আর ভালো লাগতে না। এ রাস্তা বেরোলো লোকের টনটিটকারি মারছে, বলে দাদা, ও দাদা, এরকম অর্গাজম দিয়ে ডাকবার কি হয়েছে? খারাপ লাগছে তো নাকি? মানছি, হেরে গেছি, ডিপ্রেশনে চলে যাবো তো। এবার এই ইন্টারভিউ দেবো না, এই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, আর দেবো না, প্রসাদ খেতে দাও তো, বা দেবো না, যাও। তো আপনারা দেখতে পেলেন কমলা দলেও ইমোশন আর ডিপ্রেশনের একটা সংমিশ্রণ ভাব রয়েছে। তো আমরা এটাই আশা করব যে ওনারা খুব শীঘ্রই অরেঞ্জ ফ্লেভারের প্যারাসাইটামল নেবেন এবং এই ডিপ্রেশন থেকে ওনারা খুব শীঘ্রই উতরে যাবেন। তো এবার আমরা এগোবো জয়ী সবুজ দলের কাছে। জয়ী সিরিয়ালের জয়ী নয়, এটা হচ্ছে সবুজ দলের সবুজ। সবুজ দলেরও একটি মন্ত্রী আমাদের সাথে ইতিমধ্যে রয়েছেন, তো আমরা তাকে জিজ্ঞাসা করব, এই যে আপনারা জিতেছেন কেমন লাগছে? রানু মণ্ডলের মতন করে বলতে গেলে আমরা বলবো, আমরা তো জানি আমরা কি, আমরা জানতাম আমরা জিতব, আর সেটা আলাদা ব্যাপার যে একটু পরীক্ষাটাকে ভয় লাগে, আমরা জানি। এই যে এবারে আপনারা জিতলেন, আপনাদের এবার আগামী পরিকল্পনা কি? নেক্সট আপনারা কি করবেন? আমাদের আগামী পরিকল্পনাটা হচ্ছে আমরা কলকাতাকে লন্ডনের সাথে সাথে আর্জেন্টিনাও বানাবো, অর্ধেক বানিয়ে ফেলেছি, পুরো নীল সাদা করে দেবো পুরো আর্জেন্টিনা। এছাড়া আমরা পুরো শ্রীতে ভরিয়ে দিয়েছি,
আমরা ইস্ত্রি দিতে পারিনি কিন্তু শ্রীতে ভরিয়ে দিয়েছি। আমরা দুয়ারের সরকার এনেছি, এবার আমাদের আগামী পরিকল্পনা হচ্ছে লেবার রুমের বাইরে সরকার, মানে বাচ্চার মা বাচ্চা ডেলিভারি দিয়ে জাস্ট বাইরে আসবে, আমরা বাচ্চার মায়ের মুখে ঢুকিয়ে দেবো। এ বাবা কী ঢোকাবেন, সেলিব্রেশন লাড্ডু। তারপরে হচ্ছে বাচ্চার স্যারেলাক থেকে ঝিনুক, ঝিনুকের দুধ, হাগ জোতে ওরা সব দায়িত্ব আমাদের, হাগা হাগবে সে হাঁড়া পরিষ্কার আয়াটাও আমরাই দেব, মানে মস্তি আপনার দায়িত্ব আমাদের, ফুল মস্তি। যাই হোক, আমার আবার যেতে হবে, আমার গার্লফ্রেন্ডের আবার লাল জুতো বেশি পছন্দ ছিল খোকা বাবুর, সে ডিপ্রেশনে রয়েছে, তাকে একটু সামলাতে যেতে হবে, চলি দেখা হবে করোনার পরে। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম সবুজ দলের মন্ত্রীর মনে আলাদাই ফুর্তি, আলাদাই আনন্দ, যেন তিনি তৃতীয়বারের জন্যে প্রেমে পড়েছেন। হ্যালো, কি পটল ঘুটে চুরে করতে এসেছিল, ধরো শালাকে ধরো, আগের বার কয়লা চুরি করে গেছে, আমি এক্ষুনি সিবিআই নিয়ে আসছি, পটলকে ধরে আটকে রাখো। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটাকে আরেকবার বলছি, ভিডিওটাকে জাস্ট একটা কমেডি ভিডিও হিসেবে দেখো, কোনো পার্সোনাল হেট নেই কারোর প্রতি আমার, তো ভিডিওটাকে একটা সামান্য কমেডি ভিডিও হিসেবেই দেখো। তোমাদের পার্টিকুলার কোনো পোর্শন যদি ভালো লেগে থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, আর আমাকে ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারো। আর এমন অনেক ভিডিও আছে যেগুলো ইউটিউবে আসে না, সেগুলো শুধু ফেসবুক পেজেই ছাড়ি, ফেসবুক পেজের নামও সাহেব ভাইন্স, আর ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে ফেসবুক পেজের, তো সেখানে গিয়ে ফেসবুক পেজটা ফলো করে রাখো, কারণ ওখানে অনেক ভিডিও আসে যেগুলো ইউটিউবে আসে না, আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আর আমার নতুন একটা চ্যানেল আসছে ব্লগিংয়ের জন্যে, তো সেই চ্যানেলের লিঙ্কটা এখনই তো পাবে না, পরে দিয়ে দেবো।